দেখেছিলাম সাইয়া গো দেখেছিলাম সাইয়া ওরে করি সুন্দর গিনি কিবা বাহুর হেলাদুলা গো চরকি অরিজিনাল ফিল্ম গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত গুনিন পাওয়ার্ড বাই সাজগোজ চরকি দেখে গিয়াসউদ্দিন সেলিম আমাদের খুব অনেক দিনের পুরনো বন্ধু, আমাদের সঙ্গে অনেকদিন ধরে অনেক রকম কাজের সঙ্গে আমাদের যুক্ত। তার এই সিনেমা যেটা শুরুতে এই চরকির প্রথম সিনেমা, এটা সিনেমা হলে ঢাকা এবং সারা দেশে একযোগে দেখানো হবে, তারপরে ওটিটি প্ল্যাটফর্মে যাবে। এই কাজটা করতে যে আমি আরেকজনের জীবনের সাথে যুক্ত হয়ে গেছি, তো এই কাজটা আমার জীবনের সাথে সারা জীবন অনেক স্পেশাল হয়ে থাকবে। আমার প্রথম শুরুটা হয়েছে রনিবের সাথে আইসক্রিম একটা ফিল্মে, তো তখন থেকে ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক বা একটা কৃতজ্ঞতা। আই হোপ আমরা আমাদের পুরো টিম সর্বোচ্চ এফোর্ট দিয়ে ছবিটা করার চেষ্টা করেছি, আর এক্ষেত্রে চরকি আমাদের প্রযোজক। এই ছবির সমস্ত কলা কুশলী, অভিনেতা অভিনেত্রী প্রত্যেকেই আন্তরিক প্রচেষ্টা এবং চরকির টিমের আন্তরিক প্রচেষ্টা আজকের এই অনুষ্ঠান। খুবই চাবো যে আমাদের এই ভালোবাসাটা, আমাদের শ্রম, আমাদের নিষ্ঠা, এই আদরের জায়গাটা যাতে আমাদের স্ক্রিনে যেটা প্রকাশ পায়। এই গল্পটা প্রথমে আমাদের হলে রিলিজ পাচ্ছে এবং দেন চরকিতে, তো আমার কাছে এটা খুব এক্সাইটেড যে আরও বেশি মানুষের কাছে ছবিটা পৌঁছাচ্ছে। আমরা কিছুদিন আগেও চরকির সাথে একটা কাজ করেছি এবং আবারও আমরা খুবই আনন্দিত চরকির সাথে আবারও একটি নতুন অসাধারণ একটি কাজের সাথে যুক্ত হতে পেরে। দেখেছিলাম সাইয়া।